हेलो एंड वेलकम फ्रेंड्स, एंड्रॉइड शिक्षक यूट्यूब चैनले अपन के अनेक अनेक स्वागत जाना। फ्रेंड्स, हमें अपन साथे रही तापस घोष। तो बंधुरा, सोशल मीडिया दुनिया में प्रतिदिन कोनो ना कोनो छवि वा वीडियो वा मैसेज वायरल होच्छे। किंतु फ्रेंड्स, एक बार वायरल होच्छे एक नम्बर। हाँ बंधुरा, एक 9 डिजिटर मोबाइल नम्बर वायरल होच्छे और ये नम्बर हलो 7778889999। এই নাম্বারটি একটা সাধারণ নাম্বার না, এই নাম্বারটিকে বলা হচ্ছে ডেথ কল। অর্থাৎ এই নাম্বার থেকে যদি আপনার ফোনে কোনো কল আসে আর আপনি যদি সেই কলটি রিসিভ করেন, তাহলে নাকি আপনার ফোন ব্লাস্ট হয়ে আপনার মৃত্যু হতে পারে। তো বন্ধুরা, আসুন এখন আমরা জেনে নিই এই ডেথ কলের সত্যটা কি। বন্ধুরা, একটা ফোন কল কি সত্যি কারো জীবন নিতে পারে? এটা কি সত্যিই ডেথ কল? আপনি হয়তো শুনে চমকে যাচ্ছেন, আর চমকানোর কারণই তো, কেননা একটা ফোন কল কিভাবে কারো জীবন নিতে পারে। বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে 7778889999 এই নাম্বারটিকে মৃত্যু নাম্বার বলা হচ্ছে। এই নাম্বারটির সাথে সোশ্যাল মিডিয়াতে যে মেসেজগুলো ভাইরাল হচ্ছে, আপনারা মেসেজগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ধরনের মেসেজগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। এই মেসেজে বলা আছে যে 7778889999 এই নাম্বারটিতে ভাইরাস আছে। এই নাম্বার থেকে আসা কোনো কল যদি আপনি রিসিভ করেন, তাহলে আপনার ফোন ব্লাস্ট হয়ে আপনার মৃত্যু হতে পারে। ইন্ডিয়াতে অলরেডি 10 জনের মৃত্যু হয়ে গেছে এই নাম্বারের কারণে। আপনারা দয়া করে এই মেসেজটি আপনার কাছের মানুষদের সাথে শেয়ার করে সবাইকে এই খবরটি জানিয়ে সাবধান করে দিন। তো বন্ধুরা, এই মেসেজটি পড়ার পর মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেছে আর সবাই মেসেজটি সবাই সবার প্রিয়জনের কাছে, সবাই সবার কাছের মানুষদের কাছে, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে সবাইকে সাবধান করে দিচ্ছে। কিন্তু বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিই যে এইরকম কিছু হবারই না, এরকম কিছু হতেই পারে না। একটা 9 ডিজিটের মোবাইল নাম্বার সত্যি কি কারো জীবন নিয়ে নিতে পারে? এটা সম্পূর্ণ মিথ্যে খবর। এটা শুধুমাত্র মানুষের মধ্যে ভয় তৈরি করার জন্যই এরকম মিথ্যে খবর সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, মানুষের মধ্যে থেকে এই ভয়টাকে দূর করার জন্য এবং সত্যটা কি সেটা জানার জন্য ইন্ডিয়ার একটা নিউজ চ্যানেল সাইবার এক্সপার্ট পবন দুগ্গলের সাথে যোগাযোগ করেন এবং তারপরে সবার প্রথমে পবন দুগ্গলকে একটা প্রশ্ন করেন যে সত্যিই কি 9 অঙ্কের মোবাইল নাম্বার আছে। এই প্রশ্নের উত্তরে সাইবার এক্সপার্ট পবন দুগ্গল বলেন যে ভারতে এখনও 9 অঙ্কের মোবাইল নাম্বার আসেনি, যদিও পৃথিবীর অন্যান্য দেশে এরকম থাকতে পারে। তবুও আপনার কাছে যদি বিদেশ থেকে কল আসে, তাহলে আপনার কাছে যে কান্ট্রি থেকে কল আসবে, অবশ্যই আপনার মোবাইলের স্ক্রিনে আপনার যে নাম্বার থেকে কল আসবে সেই নাম্বারের সাথে সেই কান্ট্রির কোডটি অবশ্যই থাকবে। এখন বন্ধুরা, প্রশ্ন উঠছে যে যদি ভারতে 9 অঙ্কের মোবাইল নাম্বার এখনও না আসে, তাহলে এই 777888999 এর সত্যটা কি? আসুন আমরা দেখে নিই। कहूंगा कि ये सारा मैसेज बेबुनियाद है, झूठा है, आपको कहीं ना कहीं गुमराह करने की कोशिश कर रहा है। देखिए, आज की तारीख में टेक्नोलॉजी डेवलप हो रही है, लेकिन अभी वर्तमान युग में कुछ इस तरीके से टेक्नोलॉजी मेन स्ट्रीम में नहीं आई है कि आप किसी नंबर से किसी और नंबर को फोन करें और वहां ब्लास्ट हो जाए। जी हाँ, इस तरह की विध्वंसकारी टेक्नोलॉजीज का पर कभी शोध चल रहा है, लेकिन अभी कुछ घबराने की आवश्यकता नहीं, क्योंकि इस तरह की चीज आज কমার্শিয়াল মেইনস্ট্রিম মে নহি আ পাইয়ে। তার মানে বন্ধুরা, এমন কোনো টেকনিকই নেই যে আপনার ফোনে কল আসলে আপনার ফোন ব্লাস্ট করে দিতে পারে। কিন্তু বন্ধুরা, এই মেসেজটির মাধ্যমে আপনারা একটা জিনিস শিখতে পারেন। আর কি শিখতে পারেন, চলুন আমরা শুনে নিই। इस तरह की कोई संदेश को पढ़ते हैं व्हाट्सएप पर या किसी सोशल मीडिया पर, तो कृपया उसे वहीं के वहीं डिलीट करें। कहीं भी माइंडलेसली बिना आंखें बंद किए इसे फॉरवर्ड ना करें, क्योंकि हो सकता है कल किसी ने शिकायत कर दी कि आपने फॉरवर्डिंग की है, तो आपको भी कुछ ना कुछ खमियाजा या सिरदर्दी का भुगतान करना पड़ेगा। तो বন্ধুরা, এখন আপনি পুরোপুরি বুঝে গেছেন যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই মেসেজটি একেবারে মিথ্যে। শুধুমাত্র মানুষকে ভয় দেখানোর জন্যই এই গল্পটি বানানো হয়েছে। বন্ধুরা, আপনি যদি এই মেসেজটি শেয়ার করে থাকেন, তাহলে প্লিজ আপনি এই মেসেজটি শেয়ার করা বন্ধ করে দিন। আর হ্যাঁ, আজ পর্যন্ত আপনি যদি এরকম কোনো মেসেজ বা ভিডিও বা ছবি ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে বা অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করে থাকেন, তো আপনি খুব
বড় একটা আপনি বিশাল পাপ করেছেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি আমার এই ভিডিওটি শেয়ার করে আপনি সেই পাপের প্রায়শ্চিত্ত করতে পারেন। আর আপনি যদি এইরকম মেসেজ শেয়ার করে না থাকেন, আর আপনি যদি এইরকম মেসেজ শেয়ারের বিরুদ্ধে থাকেন, তাহলেও অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে সঠিক ইনফরমেশন দিয়ে দিন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে লাইক অবশ্যই করবেন। এই ভিডিও রিলেটেড কোনো কোশ্চিন থেকে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর এরকম আরও টিপস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেল।